পূজাভাত প্রভৃতি খুব প্রয়োজনে যেতে পারি এবং যত দেরিতে যাওয়া যায় অর্থাৎ এক সপ্তাহ অন্তর একদম নিতান্ত প্রয়োজন ছাড়া যাতে আমরা বাড়ি থেকে না বেরোই এই পরিস্থিতিতে আমাদের লকডাউনটাকে আরও বাড়াতে হবে। এবং আমাদের আরেকটা বক্তব্য যে যারা পরিযায়ী শ্রমিকরা আসছে তাদেরকে যদি ব্লক পর্যায়ে বা মহকুমা পর্যায়ে কোনো একটা কোয়ারেন্টাইন সেন্টারে রেখে তাদেরকে সরকারিভাবে খাদ্য পরিবেশন করে তাদেরকে 14 দিন রাখার পরে যদি বাড়িতে পাঠানো হয় তাহলে মনে হয় আমরা গ্রামে যারা বসবাস করছি তারা নিশ্চিতভাবে থাকতে পারবো, না হলে কিন্তু আমরা খুব সমস্যার মধ্যে পড়ব আগামী দিনে। কারণ আমরা দেখতে পাচ্ছি যারা ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকরা এসছে তাদের মধ্যে অনেকের মধ্যে করোনা ধরা পড়েছে, তো সেই পরিবারগুলো যখন আমরা দোকানপত্রে বাজারে যাচ্ছি আমরা তখন কিন্তু আমরা সেখান থেকে সংক্রামিত হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছি। তাই চাইব লকডাউনটাকে আরও বাড়ানো হোক, লকডাউন 5টাকে আমরা সকলে মেনে চলব। এটা আমরা সকল পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীর কাছে আমার আবেদন। কি স্যার আমি জানতে চাইব, স্যার আপনি বলুন। নমস্কার, আমার লকডাউন 5 নিয়ে আমার যে অভিমত বা আমার রায়, এই লকডাউন 5-এর প্রয়োজনীয়তা আছে। এখনও ভারতবর্ষের যে পরিস্থিতি, যা দিনের পর দিন যে পরিসংখ্যানটা আসছে সংক্রামিতের সংখ্যার ব্যাপারে, সেখানে লকডাউন 5 অত্যাবশ্যকীয় করা উচিত। এবং সেক্ষেত্রে শুধু অত্যাবশ্যকীয় বললেও হবে না, লকডাউনটা মেনটেন হচ্ছে কি না সেদিকে নজর আমাদের সবাই দেওয়া উচিত। প্রশাসনে সাধারণ মানুষ তাদেরও সচেতন হওয়া উচিত, তারাও যাতে সেটাকে মেনটেন করে চলে, তবেই আমরা নিজেরা সুস্থভাবে থাকতে পারবো, পাশের লোককেও সুস্থভাবে রাখতে পারবো। এটা আমার মনে হয় এটা আমাদের নিজেদেরও অনেক বেশি সচেতন হতে হবে, সেই সঙ্গে প্রশাসনকে পালন করিয়ে নেওয়ার ব্যাপারে সজাগ হতে হবে, এটা আমার মনে হয়। ফাইভ নিয়ে আপনার রায় কি স্যার জানতে চাইব? বর্তমান পরিস্থিতি অনুযায়ী যেভাবে বাইরে থেকে পরিযায়ী শ্রমিকরা আসছে তাদের যদি সঠিক করে কোয়ারেন্টাইন রাখা না হয় তাহলে আমাদের আনাচে কানাচে বাজারে ঘুরছে, যেখানে সেখানে তারা ঘোরাঘুরি করে থুতু ফেলছে, ফলে গ্রামে প্রচুর পরিমাণ ইফেক্ট হতে পারে। এই জন্যই বর্তমান পরিস্থিতি অনুযায়ী সরকারকে সঠিকভাবে তার কোয়ারেন্টাইন করে যারা আসছে তাদের যদি সঠিক করে রাখা যায়, মিনিমাম 14-15 দিন রাখলে আমাদের মনে হয় ভালো হবে। এবং এই লকডাউনটা যাতে আরও কিছুদিন যেভাবে পরিমাণ দিনে 24 ঘন্টায় যেভাবে নিউজ দেখাচ্ছে যে যেভাবে বাড়ছে, আরও যাতে এটা যাতে না বাড়ে, ইফেক্ট যাতে না পড়ে। কারণ ভারতবর্ষ একটা যে পরিমাণ লোক সংখ্যা বসবাস করছে সেই অনুযায়ী প্রচুর পরিমাণ ইফেক্ট হচ্ছে। এই জন্য আরও একটু কিছু লকডাউন হলে মনে হয় আমার মনে হয় ভালো হবে। এই খবর স্পন্সর করছেন মাইতি টিভি চ্যানেল লাইভ সাইড মাইলকান্টাই পূর্ব মেদিনীপুর। আজ আপনাদের সামনে লকডাউন 5ম পর্যায়ের খবর তুলে ধরব। লকডাউন 5ম পর্যায়ের বিষয়ে সাধারণ পাবলিক কি বলছেন শুনুন। সামরিবার গ্রামের বাসিন্দা এবং দুলালপুর প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক, তো এই লকডাউন 5 নিয়ে প্রধানমন্ত্রী সাহেব যে চিন্তা ভাবনা করেছেন যে আমরা তার মধ্যে সহমত পোষণ করছি যে লকডাউনটাকে আরও বাড়ানো দরকার। কারণ আমরা গ্রামে থেকে বুঝতে পারছি যে তো মাইতি টিভি চ্যানেল আজ যে বিষয় আপনাদের সামনে তুলে ধরেছে যে লকডাউন 5 পর্যায় নিয়ে আপনার রায়, এই বিষয়ে আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন, কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন। তো সব থেকে ভাইটাল বিষয় মাইতি টিভি চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে এসেছে, তো আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন। এবং যিনারা কল করেছিলেন ওনাদেরকে মাইতি টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো দৈনিক মাইতি টিভি চ্যানেলের যিনারা প্রোগ্রাম দেখেন ওনাদেরকে মাইতি টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং যিনারা কল করেছিলেন ওনাদেরকেও মাইতি টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই যে এই সব থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে এসেছে মাইতি টিভি চ্যানেল, লকডাউন 5 পর্যায় নিয়ে আপনার রায়, এই বিষয়ে আপনারা আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে জানাতে পারবেন, এটাই আপনাদেরকে বলবো। তো আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা
জানিয়েছেন, যিনারা জানিয়েছেন ওনাদেরকে মাইতি টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এটাই আপনাদেরকে বলবো, আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন, সরাসরি কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন, এটাই আপনাদেরকে বলবো। তো এবং সেই সঙ্গে আমরা পাবলিকের ওপিনিয়নও আমরা তুলে ধরছি আপনাদের সামনেই, তো আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন। তো আপনারা সরাসরি কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন। ভাই দেওয়া উচিত প্রশাসনের, সাধারণ মানুষ তাদেরও সচেতন হওয়া উচিত, তারাও যাতে সেটাকে মেনটেন করে চলে, তবেই আমরা নিজেরা সুস্থভাবে থাকতে পারবো, পাশের লোককেও সুস্থভাবে রাখতে পারবো। এটা আমার মনে হয় এটা আমাদের নিজেদেরও অনেক বেশি সচেতন হতে হবে, সেই সঙ্গে প্রশাসনকে পালন করিয়ে নেওয়ার ব্যাপারে সজাগ হতে হবে, এটা আমার মনে হয়। ফাইভ নিয়ে আপনার রায় কি স্যার, জানতে চাইব। বর্তমান পরিস্থিতি অনুযায়ী যেভাবে বাইরে থেকে পরিযায়ী শ্রমিকরা আসছে, তাদের যদি সঠিক করে কোয়ারেন্টাইন রাখা না হয়, তাহলে আমাদের আনাচে কানাচে বাজারে ঘুরছে, যেখানে সেখানে তারা ঘোরাঘুরি করে থুতু ফেলছে, ফলে গ্রামের প্রচুর পরিমাণ ইফেক্ট হতে পারে। এই জন্যই বর্তমান পরিস্থিতি অনুযায়ী সরকারকে সঠিকভাবে তার কোয়ারেন্টাইন করে যারা আসছে তাদের যদি সঠিক করে রাখা যায়, মিনিমাম 14-15 দিন রাখলে আমাদের মনে হয় ভালো হবে। এবং এই লকডাউনটা যাতে আরও কিছুদিন, যেভাবে পরিমাণ দিনে 24 ঘন্টায় যেভাবে নিউজ দেখাচ্ছে যে যেভাবে বাড়ছে, আরও যাতে এটা যাতে না বাড়ে, ইফেক্ট যাতে না পড়ে। কারণ ভারতবর্ষ একটা যে পরিমাণ লোক সংখ্যা বসবাস করছে সেই অনুযায়ী প্রচুর পরিমাণ ইফেক্ট হচ্ছে। এই জন্য আরও একটু কিছু লকডাউন হলে মনে হয় আমার মনে হয় ভালো হবে। এই খবর স্পন্সর করছেন মাইতি টিভি চ্যানেল লাইভ সাইড মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর। আপনাদের সামনে লকডাউন পঞ্চম পর্যায়ের খবর তুলে ধরব। লকডাউন পঞ্চম পর্যায়ের বিষয়ে সাধারণ পাবলিক কি বলছেন শুনুন। সামরিবার গ্রামের বাসিন্দা এবং দুলালপুর প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক, তো এই লকডাউন ফাইভ নিয়ে প্রধানমন্ত্রী সাহেব যে চিন্তা ভাবনা করেছেন, যে আমরা তার মধ্যে সহমত পোষণ করছি যে লকডাউনটাকে আরও বাড়ানো দরকার। কারণ আমরা গ্রামে থেকে বুঝতে পারছি যে বাইরে থেকে যেসব পরিযায়ী শ্রমিকরা আসছে, তাদেরকে যথাযথভাবে কোয়ারেন্টাইন না করার জন্য তাদের সংস্পর্শে এসে এই রোগটা ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি হয়ে যাচ্ছে। তাই আমাদের এই লকডাউনটাকে আরও বাড়াতে হবে, যাতে আমরা বাজার হাট প্রভৃতি খুব প্রয়োজনে যেতে পারি এবং যত দেরিতে যাওয়া যায়, অর্থাৎ এক সপ্তাহ অন্তর একদম নিতান্ত প্রয়োজন ছাড়া, যাতে আমরা বাড়ি থেকে না বেরোই। এই পরিস্থিতিতে আমাদের লকডাউনটাকে আরও বাড়াতে হবে। এবং আমাদের আরেকটা বক্তব্য যে যারা পরিযায়ী শ্রমিকরা আসছে, তাদেরকে যদি ব্লক পর্যায়ে বা মহকুমা পর্যায়ে কোনো একটা কোয়ারেন্টাইন সেন্টারে রেখে তাদেরকে সরকারিভাবে খাদ্য পরিবেশন করে তাদেরকে 14 দিন রাখার পরে যদি বাড়িতে পাঠানো হয়, তাহলে মনে হয় আমরা গ্রামে যারা বসবাস করছি তারা নিশ্চিতভাবে থাকতে পারবো, না হলে কিন্তু আমরা খুব সমস্যার মধ্যে পড়ব আগামী দিনে। কারণ আমরা দেখতে পাচ্ছি যারা ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকরা এসছে, তাদের মধ্যে অনেকের মধ্যে করোনা ধরা পড়েছে। তো সেই পরিবারগুলো যখন আমরা দোকানপত্রে বাজারহাটে যাচ্ছি আমরা, তখন কিন্তু আমরা সেখান থেকে সংক্রামিত হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছি। তাই চাইবো লকডাউনটাকে আরও বাড়ানো হোক, লকডাউন ফাইভটাকে আমরা সকলে মেনে চলব। এটা আমরা সকল পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীর কাছে আমার আবেদন। স্যার আমি জানতে চাইবো, স্যার আপনি বলুন। নমস্কার, আমার লকডাউন ফাইভ নিয়ে আমার যে অভিমত বা আমার রায়, এই লকডাউন ফাইভের প্রয়োজনীয়তা আছে। এখনও ভারতবর্ষের যে পরিস্থিতি, যা দিনের পর দিন যে পরিসংখ্যানটা আসছে সংক্রান্তের সংখ্যার ব্যাপারে, সেখানে লকডাউন ফাইভ অত্যাবশ্যকীয় অবশ্যই করা উচিত। এবং সেক্ষেত্রে শুধু অত্যাবশ্যকীয় বললেও হবে না, লকডাউনটা মেনটেন হচ্ছে কি না সেই দিকে নজর আমাদের সবাই দেওয়া উচিত। প্রশাসনের, সাধারণ মানুষ তাদেরও সচেতন হওয়া উচিত, তারাও যাতে সেটাকে মেনটেন করে চলে, তবেই আমরা নিজেরা সুস্থভাবে থাকতে পারবো,
পাশের লোককেও সুস্থভাবে রাখতে পারবো। এটা আমার মনে হয় এটা আমাদের নিজেদেরও অনেক বেশি সচেতন হতে হবে, সেই সঙ্গে প্রশাসনকে পালন করিয়ে নেওয়ার ব্যাপারে সজাগ হতে হবে, এটা আমার মনে হয়। ফাইভ নিয়ে আপনার রায় কি স্যার, জানতে চাইব। বর্তমান পরিস্থিতি অনুযায়ী যেভাবে বাইর থেকে পরিযায়ী শ্রমিকরা আসছে, তাদের যদি সঠিক করে কোয়ারেন্টাইন রাখা না হয় তাহলে আমাদের আনাচে কানাচে বাজারে ঘুরছে, যেখানে সেখানে তারা ঘোরাঘুরি করে থুতু ফেলছে, ফলে গ্রামে প্রচুর পরিমাণ ইফেক্ট হতে পারে। এই জন্যই বর্তমান পরিস্থিতি অনুযায়ী সরকারকে সঠিকভাবে তার কোয়ারেন্টাইন করে যারা আসছে তাদের যদি সঠিক করে রাখা যায়, মিনিমাম 14-15 দিন রাখলে আমাদের মনে হয় ভালো হবে। এবং এই লকডাউনটা যাতে আরও কিছুদিন যেভাবে পরিমাণ দিনে 24 ঘন্টায় যেভাবে নিউজ দেখাচ্ছে যে যেভাবে বাড়ছে, আরও যাতে এটা যাতে না বাড়ে, ইফেক্ট যাতে না পড়ে। কারণ ভারতবর্ষ একটা যে পরিমাণ লোক সংখ্যা বসবাস করছে সেই অনুযায়ী প্রচুর পরিমাণ ইফেক্ট হচ্ছে। এই জন্য আরও একটু কিছু লকডাউন হলে মনে হয় আমার মনে হয় ভালো হবে। এই খবরটি স্পন্সর করছেন মাইতি টিভি চ্যানেল লাইভ সাইড মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর। আজ আপনাদের সামনে লকডাউন পঞ্চম। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, আমি রাকেশ প্রামাণিক বলছিলাম কন্টাই থেকে। আপনি কে বলছেন? রাকেশ প্রামাণিক বলছিলাম তো কন্টাই থেকে। আচ্ছা স্যার, আপনি তো আমার দৈনিক চ্যানেল দেখেন। হ্যাঁ, আমি মোটামুটি আপনার যে মাইতি টিভি চ্যানেলটা আমি মোটামুটি দৈনিকই দেখি, প্রায় দেখি বলতে গেলে। আচ্ছা, তো চাইবো আজ যে পর্যায়ে আমরা রেখেছি, যে সাবজেক্ট রেখেছি লকডাউন ফিফথ পর্যায়ে নিয়ে, আপনার রায় এই বিষয়ে আপনার মতামত আপনি জানাতে পারবেন। তো আপনার মতামত আপনি যদি বলেন যে লকডাউন ফিফথ পর্যায় নিয়ে বাড়ানো উচিত কি উচিত নয়। লকডাউনের যেটা বলছেন যে ফিফথ পর্যায়ে লকডাউন কি হচ্ছে, আমি ঠিক সেটা খবরটা জানি না, আপনার কাছ থেকে খবর পাচ্ছি না এটা কি খবর, বাড়ানো উচিত কি উচিত নয়, আমরা এটা এই বিষয়ে আমরা আপনাদের ওপিনিয়ন আমরা নিতে চাইছি। না, আমার মতে বাড়ানোটা মোটামুটি একদমই উচিত নয়, লকডাউনের আপনি দেখছেন টিভি, তো আপনি একটু মিউট করবেন স্যার। হ্যাঁ, মিউট করে দিয়েছি। আমি কি বলছি, লকডাউনটা মোটামুটি বাড়ানোই একদম আর উচিত না, লকডাউন বাড়িয়ে কি হবে আর কতদিন বাড়ানো যাবে। আমাদের একটাই কি, জোন ওয়াইজ কাজ করতে হবে, যে জোনে রেড জোন আছে সেই জোন অনুযায়ী কাজ করতে হবে, বা যে জোন রেড জোন আছে পুরোটাই বন্ধ করে দিতে হবে ওটাকে, ওখান থেকে ভালোভাবে একবারে বের করতে হবে তাদেরকে, মানে যারা যাদের করোনা হয়েছে তাদেরকে ঘরে বসিয়ে রাখতে হবে, আশেপাশে লোককে সজাগ হতে হবে আর কি। থ্যাংক ইউ স্যার, আপনি কল করার জন্য, আপনার মূল্যবান আপনার ওপিনিয়ন আপনি তুলে ধরেছেন, তো থ্যাংক ইউ সো মাচ। লকডাউন আমার মতে লকডাউন মোটামুটি বাড়ানোই উচিত, লকডাউন যদি সবসময় বাড়াতে থাকে লোক খাবে কি, এটা কোনোদিন ভাবা হয়েছে যে লোকটা খাবে কি? আমাদের মতো নিজেদের লোকেরই, আমাদের মতো লোকেরই অবস্থা খারাপ হয়ে গেছে আর কি বলছে, লকডাউন বাড়াবে লকডাউন বাড়াবে, পয়সা করতে পারবে লোক খাবে করতে কি, ওটা মেন কথা, খাবে করতে গিয়ে লোক, যে যারা ডেইলি ইনকাম করে ডেইলি খায় তারা খাবে করতে গিয়ে, তাদের কথা ছাড়ুন, আমি তো বলছি মিডিল ক্লাস লোকেদের কথা, তারা খাবে করতে গিয়ে বলুন, যারা প্রাইভেট সেক্টরে কাজ করে তারা খাবে করতে গিয়ে, কে দেবে তাদেরকে? সরকার আমাদেরকে 1,500-2,000 করে টাকা দিয়েছে, ঠিক আছে, 1,500-2,000 করে টাকাতে কিছু হয় আজকাল যুগে, কি হয় বলুন, কি হয়? আমার মতে লকডাউন বাড়ানোটাই একদম উচিত না, তবে রেড জোন দেখে ওই জোনে পুরো বন্ধ করে দিতে হবে, ওই জোনে কোনো যাওয়া যাবে না, ওটাই করতে হবে। জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ স্যার, রাকেশ বাবু আপনাকে হ্যাঁ ওকে ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ। তো আপনারা শুনলেন রাকেশ বাবুর মতামত আমরা তুলে ধরলাম, আপনারা শুনলেন, তো অবশ্যই চাইবো আপনারা আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন। তো এই বিষয়ে মাইতি টিভি চ্যানেল আজ তুলে ধরছে আপনাদেরই জন্যই, তো আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন।
অনুযায়ী প্রচুর পরিমাণ ইফেক্ট হচ্ছে। এই জন্য আরো একটু কিছু লকডাউন হলে মনে হয় আমার মনে হয় ভালো হবে। এই খবরটি স্পন্সর করছেন মাইতি টিভি চ্যানেল লাইভ সাইড মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর। আজ আপনাদের সামনে লকডাউন পঞ্চম পর্যায়ের খবর তুলে ধরব। লকডাউন পঞ্চম পর্যায়ের বিষয়ে সাধারণ পাবলিক কি বলছেন শুনুন। সামরিবার গ্রামের বাসিন্দা এবং দুলালপুর প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক, তো এই লকডাউন ফাইভ নিয়ে প্রধানমন্ত্রী সাহেব যে চিন্তা ভাবনা করেছেন, যে আমরা তার মধ্যে সহমত পোষণ করছি যে লকডাউনটাকে আরও বাড়ানো দরকার। কারণ আমরা গ্রামে থেকে বুঝতে পারছি যে বাইরে থেকে যেসব পরিযায়ী শ্রমিকরা আসছে তাদেরকে যথাযথভাবে কোয়ারেন্টাইন না করার জন্য তাদের সংস্পর্শে এসে এই রোগটা ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি হয়ে যাচ্ছে। তাই আমাদের এই লকডাউনটাকে আরও বাড়াতে হবে, যাতে আমরা বাজার হাট প্রভৃতি খুব প্রয়োজনে যেতে পারি এবং যত দেরিতে যাওয়া যায়, অর্থাৎ এক সপ্তাহ অন্তর একদম নিতান্ত প্রয়োজন ছাড়া, যাতে আমরা বাড়ি থেকে না বেরোই, এই পরিস্থিতিতে আমাদের লকডাউনটাকে আরও বাড়াতে হবে। এবং আমাদের আরেকটা বক্তব্য যে যারা পরিযায়ী শ্রমিকরা আসছে তাদেরকে যদি ব্লক পর্যায়ে বা মহকুমা পর্যায়ে কোনো একটা কোয়ারেন্টাইন সেন্টারে রেখে তাদেরকে সরকারিভাবে খাদ্য পরিবেশন করে তাদেরকে 14 দিন রাখার পরে যদি বাড়িতে পাঠানো হয়, তাহলে মনে হয় আমরা গ্রামে যারা বসবাস করছি তারা নিশ্চিতভাবে থাকতে পারব, না হলে কিন্তু আমরা খুব সমস্যার মধ্যে পড়ব আগামী দিনে। কারণ আমরা দেখতে পাচ্ছি যারা ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকরা এসছে তাদের মধ্যে অনেকের মধ্যে করোনা ধরা পড়েছে, তো সেই পরিবারগুলো যখন আমরা দোকানপত্রে বাজারে যাচ্ছি আমরা, তখন কিন্তু আমরা সেখান থেকে সংক্রামিত হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছি। তাই চাইব লকডাউনটাকে আরও বাড়ানো হোক, লকডাউন ফাইভটাকে আমরা সকলে মেনে চলব। এটা আমরা সকল পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীর কাছে আমার আবেদন। কি স্যার আপনি জানতে চাইবেন? স্যার আপনি বলুন। নমস্কার, আমার লকডাউন ফাইভ নিয়ে আমার যে অভিমত বা আমার রায়, এই লকডাউন ফাইভের প্রয়োজনীয়তা আছে। এখনও ভারতবর্ষের যে পরিস্থিতি, যা দিনের পর দিন যে পরিসংখ্যানটা আসছে সংক্রামিতের সংখ্যার ব্যাপারে, সেখানে লকডাউন ফাইভ অত্যাবশ্যকীয় অবশ্যই করা উচিত। এবং সেক্ষেত্রে শুধু অত্যাবশ্যকীয় বললেও হবে না, লকডাউনটা মেনটেন হচ্ছে কি না সেই দিকে নজর আমাদের সবাই দেওয়া উচিত। প্রশাসনের, সাধারণ মানুষ, তাদেরও সচেতন হওয়া উচিত, তারাও যাতে সেটাকে মেনটেন করে চলে, তবেই আমরা নিজেরা সুস্থভাবে থাকতে পারবো, পাশের লোককেও সুস্থভাবে রাখতে পারবো। এটা আমার মনে হয় এটা আমাদের নিজেদেরও অনেক বেশি সচেতন হতে হবে, সেই সঙ্গে প্রশাসনকে পালন করিয়ে নেওয়ার ব্যাপারে সজাগ হতে হবে, এটা আমার মনে হয়। ফাইভ নিয়ে আপনার রায় কি স্যার জানতে চাইব? বর্তমান পরিস্থিতি অনুযায়ী যেভাবে বাইরে থেকে পরিযায়ী শ্রমিকরা আসছে, তাদের যদি সঠিক করে কোয়ারেন্টাইন রাখা না হয়, তাহলে আমাদের আনাচে কানাচে বাজারে ঘুরছে, যেখানে সেখানে তারা ঘোরাঘুরি করে থুতু ফেলছে, ফলে গ্রামের প্রচুর পরিমাণ ইফেক্ট হতে পারে। এই জন্য বর্তমান পরিস্থিতি অনুযায়ী সরকারকে সঠিকভাবে তার কোয়ারেন্টাইন করে যারা আসছে তাদের যদি সঠিক করে রাখা যায়, মিনিমাম 14-15 দিন রাখলে আমাদের মনে হয় ভালো হবে। এবং এই লকডাউনটা যাতে আরও কিছুদিন, যেভাবে পরিমাণ দিনে 24 ঘন্টায় যেভাবে নিউজ দেখাচ্ছে যে যেভাবে বাড়ছে, আরও যাতে এটা যাতে না বাড়ে, ইফেক্ট যাতে না পড়ে। কারণ ভারতবর্ষ একটা যে পরিমাণ লোক সংখ্যা বসবাস করছে সেই অনুযায়ী প্রচুর পরিমাণ ইফেক্ট হচ্ছে। এই জন্য আরও একটু কিছু লকডাউন হলে মনে হয় আমার মনে হয় ভালো হবে। তো জিনারা এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামে কল করেছেন, ওনাদেরকে মাইতি টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার যে মূল্যবান ওপিনিয়ন আপনি তুলে ধরেছেন, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে তো আমরা আমাদের এই যে লাইভ টেলিফোনিক প্রোগ্রাম শেষের পথে, তো আমরা প্রত্যেক দিনই আপনাদের সামনে কিছু শের আপনাদের সামনে তুলে ধরব। তো শের বলে আপনাদের যে এই প্রোগ্রাম আজ আমরা সমাপ্ত করব। তো ফুল বানকার মহকনা জানতে হ্যায়, মুস্কুরা কে হাম গম ভুলানা জানতে হ্যায়, লোক খুশ হতে হ্যায় হামসে ক্যুঁকি বিনা মিলেই হাম রিশতে নিভানা জানতে হ্যায়, দোস্তো রিশতে নিভানা জানতে হ্যায়। তো থ্যাংক ইউ সো মাচ। অর অরেক মে শের অভি ইয়াদ আ রহা হ্যায়,
तो आप लोगों के लिए मैं पेश करूंगा, तो उसके बाद मैं मेरा जो ये लाइव टेलीफोनिक प्रोग्राम समाप्त होगा। तो हमें सुलाने की खातिर रात आती है, हम सो नहीं पाते और रात सो जाती है। हमने पूछा दिल से तो ये आवाज़ आई, आज दोस्तों को याद कर ले, रात तो रोज आती है, रात तो रोज आती है ना। बहुत बहुत धन्यवाद, टेक केयर, टाटा, बाय बाय, गुड नाइट, टाटा।